আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বাংলাদেশি কর্মীরা চিন্তামুক্ত হলো কলিং ভিসায়। এখন থেকে নিয়মিত ফ্লাইট যাবে, অর্থাৎ রমজানের পরপরই বাংলাদেশ থেকে সম্পূর্ণ সরকারি করেছে বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের মাধ্যমে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভিসা শীঘ্রই অনুমোদন দেবে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র দপ্তর। আজকে সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র দপ্তর। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নাসির ইসমাইল জানান, প্রথমে তিনি সফর করে গিয়েছেন বাংলাদেশে। তিনি বাংলাদেশি কর্মীদের আগ্রহে দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে স্বাগতম জানাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সব মিলিয়ে বাংলাদেশি কর্মীরা রিক্রুটিং এজেন্সি ছাড়া সম্পূর্ণ সরকারি করেছে বুয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য এই সুযোগের আওতায় পড়ে মালয়েশিয়া যেতে পারবেন। সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশি কর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান। অর্থাৎ এই সুযোগের আওতায় পড়ে কর্মীরা অল্প করেছে কিন্তু যেতে পারবেন। তার জন্য কর্মীদের বিএমইটি, টিকা বা সবগুলোর ডকুমেন্ট সঠিক থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা দিক থেকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি। আর এদিকে অনেক কর্মীরা হতাশায় ভুগছেন যে কলিং ভিসা পেয়েছেন কিন্তু মেডিকেলও করেছেন, ফ্লাইট হচ্ছে না। তো আপনারা কোনো প্রকার হতাশ হবেন না। রমজান মাস উপলক্ষে টাইম যে অফিস টাইম শিডিউলটা একটু উলটপালট হয়েছে, এই জন্য এই দীর্ঘতিটা কেটে যাবে অল্প কয়েকদিনের মধ্যে। বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তো আশা করা যাচ্ছে বাংলাদেশি কর্মীরা আর কোনো বাধায় থাকবে না মালয়েশিয়াতে যাওয়ার জন্য। সেটি কিন্তু অল্প দিনের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারবেন বাংলাদেশি কর্মীদের নিধিতে যে বলা যায় সুখবর। ধন্যবাদ সবাই।